রেশনালাইজেশনের মাধ্যমে গণপরিবহনে শৃঙ্খলা আনবার কার্যকর একটা উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার মৃত্যুতে এই উদ্যোগ থমকে যায়। কিছুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস রুট রেশনালাইজেশনের এই উদ্যোগকে আবার নতুনভাবে গ্রহণ করবার জন্যে তাগিদপত্র দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ বিষয়ে ইতিমধ্যে সভা করেছেন এবং এরকম একটি সভা আগামীকাল আবার ডাকা হয়েছে, যাতে করে এই বাস রুট ফ্র্যাঞ্চাইজির যে উদ্যোগ সেটাকে আমরা আবার কার্যকরভাবে গণপরিবহনে কিছুটা হলেও শৃঙ্খলা ফিরে আসবে, সেই সঙ্গে সঙ্গে জনগণকে সচেতন করে তুলবার জন্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কেস প্রজেক্টের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে যাচ্ছে, যেটার প্রস্তুতি ইতিমধ্যে চলছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে জনগণকে সচেতন করে তোলবার জন্যে আমাদের এই কর্মসূচি আমরা চালু করতে যাচ্ছি। এনও প্রেক্ষাপটে আপনারা জানেন বিগত 29শে জুলাই শহীদ রমিজউদ্দিন কলেজের দুজন নিরীহ শিক্ষার্থী বাসে চাপায় নিহত হয়। শিক্ষার্থীদের পঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটে, শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। শিক্ষার্থীদের এই অহিংস আন্দোলন এবং দাবি সারা দেশের মানুষ সমর্থন করেছে। আমাদের সরকার এবং সরকার প্রধান শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিকে সমর্থন জানিয়ে এই সমস্ত দাবি ইতিমধ্যে মেনে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেছেন সমস্ত দাবিগুলোকে একে একে পূরণ করবার জন্যে, এবং তার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, আপনারা দেখেছেন। একটি বিষয় লক্ষণীয়, সাংবাদিক বন্ধুগণ, শুরুতে শিক্ষার্থীদের এই অহিংস আন্দোলন এবং দাবি অত্যন্ত সুশৃঙ্খল ছিল। তাদের প্রতীকী লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট চেক করা, বিভিন্ন রাস্তায় পরিবহনে শৃঙ্খলা আনবার জন্যে তাদের এই প্রতীকী উদ্যোগ অত্যন্ত শান্তিপূর্ণ ছিল, যেটা সর্বস্তরের জনগণ সহ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সর্বস্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থেকে নিয়ে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন, দাবি মেনে তার দাবিদের বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছেন। আমরাও এই দাবি যৌক্তিক বলে মনে করি এবং এই দাবির বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যতটুকু প্রয়োজন আমরা সেই কর্মকাণ্ড পরিচালনা করব। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, বিগত 2 থেকে 3 দিন পূর্বে শিক্ষার্থীদের এই অহিংস এবং নিয়মতান্ত্রিক যে আন্দোলন তা একটি ষড়যন্ত্রমূলক কিছু গোষ্ঠীর অপতৎপরতাতে ভিন্ন খাতে পরিলক্ষিত হতে দেখা যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক, যা আমাদেরকে অত্যন্ত উদ্বেগ এবং আশঙ্কা তৈরি করেছে। শুধু দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নয়, এই ষড়যন্ত্রমূলক তৎপরতা আমাদের স্বাভাবিক, আমাদের নাগরিক, সাধারণ নাগরিক এবং শিক্ষার্থী, অভিভাবক সহ সর্বস্তরে আতঙ্ক ছড়িয়েছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে কিছু বিরোধী দলীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। আপনারা ইতিমধ্যে এই সমস্ত কার্যক্রমের প্রত্যক্ষভাবে আপনারা লক্ষ্য করেছেন। বিভিন্ন জায়গায় সাদা শার্ট সহ ইউনিফর্ম বিক্রি আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্টুডেন্টদের ভুয়া আইডি কার্ড বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে এবং প্রিন্ট হচ্ছে। আমরা দেখেছি
স্টুডেন্টদের ইউনিফর্ম পরে স্বাধীনতা বিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করবার লক্ষ্যে মাঠে নেমেছে, যার প্রত্যক্ষদর্শী এদেশের হাজার হাজার জনগণ এবং আমাদের সাংবাদিক বন্ধুগণ সহ আমরা সবাই। এমতো অবস্থায় ঢাকার নির্বাচিত মেয়র হিসেবে এই ধরনের কার্যক্রমে আমরা উদ্বিগ্ন না হয়ে পারি না। আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন, আমাদের যারা স্টুডেন্ট রয়েছে, তাদের যে আন্দোলন, তাদের সেই আন্দোলন ন্যায়সঙ্গত বলে আমরা মনে করি। সেই সঙ্গে সঙ্গে এটাও আমাদের শিক্ষার্থীদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, একটি ন্যায়সঙ্গত প্রতিবাদ, একটি ন্যায়সঙ্গত আন্দোলন কখনোই একটি অন্যায় কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্বীকৃতি পেতে পারে না। ন্যায়সঙ্গত আন্দোলন আইনি কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছি। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার আমরা কেউই সংরক্ষণ করি না। অভিভাবক যারা রয়েছেন তাদেরকে বিনীতভাবে বলতে চাই, আপনার সন্তান আমাদের সন্তান, আপনার সন্তান রাষ্ট্রের ভবিষ্যৎ। আমরা আমাদের সন্তানদেরকে আইন বহির্ভূত কার্যকলাপে উদ্বুদ্ধ করতে পারি না। আপনার সন্তানের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, আপনার সন্তানের নিরাপত্তার দায়িত্ব সরকারের, সেই সঙ্গে সঙ্গে আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনার উপরও বর্তায়। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে আমি সম্মানিত অভিভাবকবৃন্দ যারা রয়েছেন, যারা শিক্ষার্থীদের মা বাবা রয়েছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আপনার সন্তানকে আপনি ঘরে ফিরিয়ে নিন, তার নিরাপত্তার স্বার্থে, আমাদের ছেলেদের নিরাপত্তার স্বার্থে, আমাদের ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থে। আপনার সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ শেষে আপনার সন্তানকে আপনি ঘরে ফিরিয়ে নেবেন নিরাপত্তার স্বার্থে। রাষ্ট্র আমাদের সন্তানের নিরাপত্তার স্বার্থে যা যা করণীয় তার সমস্ত দায়িত্ব গ্রহণ করবে এবং প্রয়োজনীয় সকল উদ্যোগ বাস্তবায়ন করবে। কোনো ক্রমেই আমরা চাই না আমাদের সন্তান নিজ হাতে আইন তুলে নিয়ে একটি অপসংস্কৃতির মধ্যে নিজেকে গড়ে তুলুক। আমরা চাই আমাদের সন্তান বেড়ে উঠবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে, আমাদের সন্তান প্রতিবাদ জানাবে আইনের কাঠামোর মধ্যে। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকে সবসময় স্বাগত জানাব। যে অশুভ শক্তি আমাদের সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে বর্তমান সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হওয়ার চেষ্টা করছে, নির্বাচিত মেয়র হিসেবে আমি হুঁশিয়ারি করে দিতে চাই, কোনো চক্রান্ত সফল হবে না। এদেশের জনগণ সকল চক্রান্ত রুখে দেবে ইনশাল্লাহ। ঢাকা শহরের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশকে নির্বাচিত মেয়র হিসেবে আমি অনুরোধ জানাচ্ছি, যানমালের নিরাপত্তার স্বার্থে, নাগরিকদের এবং আমাদের সন্তানদের যানমালের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবার জন্যে আমি অনুরোধ জানাচ্ছি। এক্ষেত্রে যদি কঠোর হতে হয় আইনের প্রয়োগের জন্য, তাহলে কঠোর হওয়ার কোনো বিকল্প আমাদের মাঝে নেই। কারণ এক শ্রেণীর এবং একটি অশুভ শক্তি ইতিমধ্যে আমাদের সন্তানদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে এই দেশকে অস্থিতিশীল করবার চক্রান্তে লিপ্ত হয়েছে। আজকে এই সভার মধ্য দিয়ে এবং সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দিচ্ছি। স্ব স্ব এলাকার জনপ্রতিনিধি
এলাকার মুরব্বিয়ান এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে নিয়ে রাজপথে এই ষড়যন্ত্রমূলক তৎপরতা রোধ করবার জন্য প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করবেন আমাদের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা নগর জীবনে শৃঙ্খলা এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চাই সেই সাথে সাথে আমাদের প্রিয় শিক্ষার্থী যারা আন্দোলনরত রয়েছে তাদের প্রতি এবং যারা অভিভাবক রয়েছেন এবং যারা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন সরকার ইতিমধ্যে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছেন তারপরেও যদি কোনো আলাপের প্রয়োজন থাকে যদি কোনো আলোচনার প্রয়োজন থাকে যদি মনে কোনো সংশয় থাকে যদি আস্থার অভাব থাকে নির্বাচিত মেয়র হিসেবে আমি আমাদের সন্তানদেরকে অভিভাবকদেরকে স্কুলের শিক্ষকদেরকে সর্বোপরি সুশীল সমাজের সকলকে সংলাপের আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আগামীকাল দুপুর 11টায় নগর ভবনে সর্বস্তরের জনগণ শিক্ষার্থী অভিভাবক সহ সবাইকে নিয়ে আমরা উন্মুক্ত আলোচনা করতে চাই নিরাপদ সড়ক এবং আমাদের করণীয় সম্পর্কে এই সংলাপে আমি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আসুন আপনাদের মনে যদি কোনো সংশয় থাকে আপনাদের মনে যদি কোনো কথা থাকে কিভাবে আমরা একটা নিরাপদ সড়ক গড়তে পারি যারা অভিভাবকবৃন্দ রয়েছেন আপনাদের মনে যদি কোনো কথা থাকে আসুন আমরা মুক্ত আলোচনায় আমরা আমাদের করণীয় ঠিক করি সমস্যা থাকবে সংকট থাকবে এই সমস্যা এবং সংকট এত বড় নয় যে সমস্যা এবং সংকট বাংলাদেশ সমাধান করতে পারবে না এই সংকট একদিনের সৃষ্টি হয়নি এই সংকট এক বছরের সৃষ্টি হয়নি এই সংকট বছরের পর বছর জুড়ে ছিল এই সংকট সময় নিয়ে আমরা সমাধান করতে চাই সুতরাং প্রিয় শিক্ষার্থী যারা আপনারা আন্দোলনে রয়েছেন এবং আমার প্রিয় অভিভাবক এবং আমার শহরের সম্মানিত নাগরিক সুশীল সমাজের সদস্যবৃন্দ এখানে যারা উপস্থিত রয়েছেন আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা এখানে আজকে উপস্থিত হতে পারেননি আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা সবাই একটি উন্মুক্ত সংলাপের মধ্য দিয়ে নিরাপদ সড়ক এবং আমাদের করণীয় আমরা নির্ধারণ করতে চাই আপনারা সবাই আমন্ত্রিত আগামীকাল বেলা 11টায় নগর ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে আগামীকাল এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি সভা আহ্বান করা হয়েছে সেই সভার যে সিদ্ধান্ত হবে সেই সভার সিদ্ধান্ত বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উদ্যোগ গ্রহণ করবে আমরা আশা করি এই সভায় একটা ইতিবাচক সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের এই সমাধান যাত্রা আমরা শুরু করতে পারব এবং আমরা আপনাদের সকলে সহযোগিতা চাই বাস রুট ফ্র্যাঞ্চাইজি বাস রুট রেশনালাইজেশনের এই উদ্যোগ যদি আমরা কার্যকরভাবে শুরু করতে পারি এবং এই প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পারি এবং আমাদের যে সমস্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের মেট্রো রেল এই সমস্ত প্রজেক্ট কমপ্লিট হলে আমরা আশা করি এবং সর্বোপরি আমাদের জনগণের সচেতনতা যেটা অত্যন্ত জরুরি আপনারা দেখেছেন আমাদের ফুটওভার রয়েছে আমরা ফুটওভারে জনগণকে ব্যবহার করবার জন্য উদ্বুদ্ধ করবার জন্য বেশ কয়েকটি কর্মসূচি আপনাদেরকে সাথে নিয়ে করেছি তারপর অনেকেই এই ফুটওভার ব্রিজ ব্যবহার করেন না আমরা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হচ্ছি আমরা মোবাইল ফোনে কথা বলতে বলতে আমাদের কানে হেডফোন দিয়ে আমরা মোটর বাইক চালিয়ে যাচ্ছি আমাদের সামান্য সচেতনতা পরিবর্তন এনে দিতে পারে আমাদের সামান্য সচেতনতা আমাদের জীবনকে নিরাপদ করতে পারে আমাদের প্রিয়জনের জীবনকে নিরাপদ করতে পারে একটা নিরাপদ শহর উপহার দিতে পারে সুতরাং আসুন আমরা সচেতন হই নিজে সচেতন হই আরেকজনকে সচেতন করি এবং যে সমস্ত সমস্যা রয়েছে পরিবহন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্যে সেই উদ্যোগ ইতিমধ্যে শুরু হয়েছে অবশ্যই এই উদ্যোগ সফল হবে এই উদ্যোগকে গতিশীল করবার জন্য আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছেন আমরা এরকম একটি আন্দোলনের সফল পরিণতি মধ্য দিয়ে
এই শহরকে নিরাপদ করতে চাই আপনাদের মাননীয় জনপ্রতিনিধিদেরকে তো নির্দেশনা দিয়েছেন যে যে কোন বিশৃঙ্খলা এমন জন্য কিছু কাজ করার জন্য তাহলে বিশৃঙ্খলাটা শুনুন আওতাধীন যে বাসগুলি রয়েছে আমরা যেটা বলেছি যে এই আন্দোলনে আমাদের ছোট ছোট শিশুদেরকে আমাদের প্রিয় শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করার জন্য তাদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য একটি মহল তৎপরতা চালিয়ে যাচ্ছে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে সড়কের শৃঙ্খলা এবং বর্তমানের এই নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটাবো এই পরিস্থিতির অবসান ঘটবার সাথে সাথে সমস্ত কিছু খুব দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে তবে পরিবহন খাতের যে বিশৃঙ্খলা সেটাকে সরকার কঠোর হস্তে দমন করবে তাকে মেনে নিয়ে আমাদেরকে এগোতে হবে আমরা যদি কথার উত্তরে শুধু আমরা ডিফেন্ড করি নিজেদেরকে তাহলে আসলে বিষয়টা কখনই সমাধান হবে না যেভাবে বছরের পর বছর ঝুলেছিল এরকমই থাকবে আমরা স্বীকার করি আপনারা দেখেছেন আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না আমরা অবৈধ বাস লাইসেন্সবিহীন ড্রাইভার এদের বিরুদ্ধে আমরা বারবার অভিযান পরিচালনা করেছি কিন্তু এই অভিযান কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে ব্যর্থ হয়েছে কারণ আমরা যখনই অভিযান বন্ধ করেছি সে আগের চিত্রে ফিরে এসেছে বাস রুট ফ্র্যাঞ্চাইজি বাস রুট রেশনালাইজেশনের এই প্রকল্প যদি বাস্তবায়িত করা যায় শহর থেকে তাহলে আমি মনে করি পরিবহন খাতে একটা ব্যাপক রকমের পরিবর্তন আসবে যার উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে হতে পারে একটা বড় রকমের সমাধান ধন্যবাদ শিক্ষার্থীরা যেটা দেখিয়ে দিল শিক্ষার্থীদের এই কর্মসূচি আমরা একটা প্রতীকী কর্মসূচি হিসেবে ধরে নিতে চাই কারণ শিক্ষার্থী সে তো বছর জুড়ে এই কাজটুকু করতে পারবে না তার শিক্ষা আছে তার সে পড়াশোনা করবে সে বড় হবে সে এক সময় দায়িত্ব নেবে তার তো এই কাজটুকু নয় তারা যে প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ রইলাম কিন্তু এই কাজ যদি এভাবে চলতে থাকে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন তাদেরকে ব্যবহার করবার জন্য একটি মহল অপতৎপরতায় লিপ্ত হয়েছে এই মহল যদি তাদের এই অপতৎপরতা অব্যাহত রাখে শিক্ষার্থীদের জীবন যেরকম হুমকির মুখে পড়বে ঠিক তেমনিভাবে রাষ্ট্র অস্থিতিশীল হবে সমগ্র সমাজ ব্যবস্থা অস্থিতিশীল হবে যেটা কোনো ক্রমেই এটা আমরা করতে দেব না কোনো ক্রমেই না সচেতনতা কাছে ধারে ফুটওভার ব্রিজ থাকে যে ব্রড ক্রসিং থাকে সিগন্যালের একটা বিষয় থাকে আমরা অনেক সময় অমনোযোগী হয়ে পড়ি আমাদেরকে একটু মনোযোগী এবং একটু সচেতন হতে হবে এবং আমি মনে করি যে বাস রুটকে রেশনালাইজেশনের মধ্য দিয়ে এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে একটা শৃঙ্খলা ফিরে আসবে এবং এই প্রকল্পের কাজ যারা জড়িত রয়েছেন তারা অত্যন্ত বিশেষজ্ঞ এবং অত্যন্ত বড় মাপের বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সকলের সমন্বয়ে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমার বিশ্বাস এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে আর স্যার দীর্ঘ সময় ধরে যে সংস্কারের কাজগুলো চালানো সেটা এখানে একটা বড় সমস্যা আমাদের যেটা অত্যন্ত না বললেই নয় যেটা হচ্ছে যে সমন্বয়হীনতা আমরা রাস্তা রিপেয়ার করে দিলাম তার ঠিক 15 দিনের মাথায় কোনো একটি সংস্থা এসে বিশেষ জরুরি প্রয়োজনে সেই রাস্তাকে খুলবার জন্যে আবেদন নিয়ে আসলেন এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে থাকেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তার যে সিদ্ধান্ত আমাদের বর্ষার মৌসুমে রাস্তা কাটতে না দেওয়ার সিদ্ধান্তে আমরা অটল রয়েছি ইতিমধ্যে কয়েক শত রাস্তা কাটবার আবেদন এই বর্ষা মৌসুমে বিভিন্ন সেবামূলক সংস্থা থেকে জমা পড়েছে এবং তাদের এই রাস্তা কাটবার অনুমতি দেবার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে আমরা কোনো মতেই এই সমস্ত বিষয়কে অ্যালাউ করছি না তবে জাতীয় প্রায়োরিটি প্রজেক্ট হিসেবে আমরা মেট্রো রেলের যে কাজ রয়েছে আমরা শুধুমাত্র তাদেরকে অ্যালাউ করেছি এবং মেট্রো রেল কর্তৃপক্ষকে বলেছি ম্যানেজমেন্টটা যাতে অত্যন্ত ভালো হয় ম্যানেজমেন্টটা যাতে অত্যন্ত সুন্দর থাকে এবং যত দ্রুত সম্ভব কাটা রাস্তাগুলোকে মেরামত করে দিতে হবে কিন্তু সেখানেও আমরা কিছুটা হলেও গাফলতি পরিলক্ষিত করেছি
বিশেষ করে মতিঝিল এলাকাতে আপনারা দেখেছেন পত্রপত্রিকাতে এসেছে, একটি বাস খাদে পড়ে গেছে, মানুষ খাদে পড়ে গেছে। এই আপনার যে গর্ত, এটা মেট্রো রেলের কাজের যে চলমান কাজ, সেই গর্তগুলো ছিল। আমরা মেট্রো রেল কর্তৃপক্ষকে আরও দ্রুত গতিতে তাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে সংস্কারের জন্য তাগিদ দিয়েছি। কিছু কিছু ঘটনা যে ঘটছে না তা নয়, কিন্তু আমরা তৎপর রয়েছি। আশা করি আমরা মেট্রো রেলের কাজ শেষ হলে আমাদের এই দুর্ভোগ অনেকটাই লাঘব হয়ে যাবে।